এলাকায় একটা কথা প্রায় শোনা যায়, মহিলা প্রতিনিধিরা পুরুষ সদস্যদের থেকে লাঞ্ছিত হয়। সেটাই এবার পুরোপুরিভাবে সত্য প্রমাণ করে দিলেন টাঙ্গাইলের এক ইউপি সদস্য। সবার সামনে দিন দুপুরে মহিলা সচিবকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরেছে, এজন্য তাকে আটকও করেছে পুলিশ। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি ইউনিয়ন পরিষদের মহিলা সচিবকে কিল ঘুষি মারা সহ শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুই নারী গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। দুপুরে মুসুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এই ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্ত এক নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুলাকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। লাঞ্ছিত ইউপি সচিব বলেন, চেয়ারম্যানের সঙ্গে তার কক্ষে আলোচনা চলছিল। এ সময় একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কথা বলার এক পর্যায়ে তুলা মেম্বার ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে আমার ওপর হামলা করে কিল ঘুষি মারতে মারতে বাইরে আনেন। এ সময় তাকে বাধা দিতে যাওয়ায় রহিমা খাতুন ও পারুল আক্তার নামের দুই গ্রাম পুলিশ সদস্যকে আহত করেন তিনি। তিনি আরও বলেন, অন্য ইউপি সদস্যরা আমাকে এ সময় উদ্ধার করে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তুলা মেম্বার বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল, রাজি না হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত তিনি। আমি এই ঘটনার সঠিক বিচার দাবি করছি। তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য ও এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুলা বলেন, সচিব আগে আমাকে থাপ্পড় মেরেছেন, এ কারণে আমি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করি। নারী ইউপি সচিবকে লাঞ্ছিত করার শতবে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নারী ইউপি সচিব ও সদস্যদের বাগবিতণ্ডার একটি ঘটনা ঘটেছিল, তবে ইউপি সচিব কোনো লিখিত অভিযোগ দেননি। এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসাইন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নারী ইউপি সচিব হেনস্থা করার কথা বললেও ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করেছেন। সুপ্রিয় দর্শক, নিজে একজন প্রতিনিধি হয়ে অন্য একজন মহিলা প্রতিনিধিকে এভাবে লাঞ্ছিত করা মোটেও ঠিক হয়নি। এলাকাবাসী বলছে, অভিযুক্ত ওই ইউপি সদস্য এর আগেও এমন কাজ করেছে, তার উচিত সাজা দাবি করছে। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন। ধন্যবাদ।